হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা, সকলের কেমন আছেন? টি শার্ট ডিজাইন বাই অনেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের আমার পেইড যে একটা কোর্স এসেছে বেসিক টু অ্যাডভান্স টি শার্ট ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, সেই কোর্সের পাঁচটা ভিডিও আমি পাবলিক করে দিব আপনাদের জন্য। তো প্রথম একটি ভিডিও পাবলিক অলরেডি করে দেওয়া হয়েছে, সেটি যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন থেকে অথবা নিচের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ওই লিঙ্কটি নিয়ে ফার্স্টের ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকে আমাদের এই পর্বের বা এই সিরিজের দ্বিতীয় ভিডিও দিচ্ছি, তো আজকের ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন, আজকের ভিডিওটাও অনেক ইম্পর্টেন্ট হবে। তো ভিডিওটি দেখে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিবেন আর শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি এটিও আসলে খুব গুরুত্বপূর্ণ। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে চুজ বেস্ট ফন্ট অ্যান্ড কালার ফর ইউর ডিজাইন। আসলে আপনার ডিজাইনের জন্য আপনি কিভাবে বেস্ট ফন্ট এবং কালার চুজ করবেন, হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে টি শার্ট ডিজাইনটা কি? টি শার্ট ডিজাইনটা হচ্ছে কিছু ভালো ভেক্টরের সমন্বয়ে, একটু কিছু সুন্দর ফন্ট থাকবে, কিছু সুন্দর ভেক্টর থাকবে, এগুলো সমন্বয়কৃতভাবে আপনার একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন করতে পারাটাই টি শার্ট ডিজাইন। এর মাঝে কিছু কালারও কিন্তু থাকতে হবে এবং প্রত্যেকটা কালারের একটা মিনিং থাকে। তো কালারের কথা যদি বলতে হয়, আমরা দেখেন ইলাস্ট্রেটরে আসলাম, আমরা এখান থেকে কিন্তু কালার চুয়াসেস থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে কালার নেওয়া যেতে পারে। আবার আমরা চাইলে এইভাবে কিন্তু নিজস্বভাবে কালার তৈরি করে নিতে পারি, তাই না? আমার যেই কালারটা প্রয়োজন আমি কিন্তু চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারি, এটা তৈরি করে নিয়ে আমি আমার ডিজাইনে ইউজ করতে পারি। তো এখানে কিছু বিষয় থাকে, দেখেন আপনি যে কালারটা তৈরি করলেন এই কালারটা কি আদৌ প্রফেশনালি হয়েছে, এই কালারটা কি প্রফেশনাল ভাবে হয়েছে, মানে আমরা যে কালারটা ইউজ করব বা আমরা যে কালারটা ইউজ করতে যাচ্ছি আমাদের ক্লায়েন্টের জন্য, তো তাদের জন্য তো আমরা ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো তো আমরা কোনো কালার দিতে পারি না, তাই না? প্রত্যেকটা কালারের একটা মিনিং থাকে, প্রত্যেকটা কালারের একটা অর্থ থাকে এবং সেই কালারটাকে আমরা ফুটাই তুলি। ধরেন আমার একটা পিঙ্ক কালার লাগবে, সে আমার একটা পিঙ্ক কালার লাগবে, দেখেন আমি আমি আপাতত মনে করলাম যে এইটা এইটা আমার জন্য একটা বেস্ট পিঙ্ক কালার হইলো, সে আমি মনে করতেছি এইটা আমার জন্য একটা বেস্ট পিঙ্ক কালার হলো, কিন্তু এটা আসলেও কি একটা বেস্ট পিঙ্ক কালার হলো আমার জন্য, এটা কিন্তু একটু বুঝতে হবে। একটা বিষয় একটু খেয়াল রাখবেন, প্রত্যেকটা কালারে কিন্তু ছয়টা কোড হয়, ছয়টা কোডের সমন্বয়কৃতভাবে একটি কালার তৈরি করা হয়। যেমন D6 03 C7, এই যে এখানে হচ্ছে 1 2 3 4 5 6, ছয়টা কালারের সমন্বয়কৃতভাবে একটা কালার কোড তৈরি হয়। তো এইরকমই কিছু সুন্দর কালার কোডের কিছু সাইট আজকে আমি আপনাদের দেখাবো, বা কিছু কালার সাইট আপনাদের আমি দেখাবো যেই সকল কালার সাইট থেকে আপনারা কালার নিতে পারেন। তো আমি এই কালার সাইটগুলো আপনাদের জন্য আপাতত প্রাথমিকভাবে বের করে রেখেছি, আমি প্রত্যেকটা সাইটে গিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা কিভাবে কালারগুলোকে পিক করতে পারি বা কালারগুলো নিতে পারি, এইটা আমি আপনাদের একটু দেখাবো। তো ফার্স্টে আমাদের যেই সাইটটা আছে সেখানে আসবো, আমরা জাস্ট লিঙ্কটা কপি করলাম এবং পেস্ট করলাম। আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা কালার সাইডের লিঙ্ক, এই যে ডকশিটটা দেখতেছেন, এই যে শিটটা দেখতেছেন টিএক্সটি ফাইল, এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব যাতে আপনাদের আর পরবর্তীতে কোথাও গিয়ে খুঁজতে না হয়। সো এটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা এটা দিয়েই এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো এখানে আসলে প্রত্যেকটা কালার প্যালেট সেট আছে, হ্যাঁ প্রত্যেকটা কালার প্যালেট সেট আছে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আপনি ধরেন একটা কালারের ডার্ক ইউজ করলেন, ওকে, এখন ওই কালারটা লাইটটা কোনটা হবে সেটা আপনি বুঝতেছেন না, তো এইটা হচ্ছে কিন্তু আপনার সবচাইতে ভালো একটা বিষয় যে আপনি সে গ্রিন ইউজ করতে যাচ্ছেন, এটা হচ্ছে গ্রিন ডার্ক, এটা হচ্ছে গ্রিন লাইট, সো এইরকম ব্লু ডার্ক ব্লু লাইট, তো এইরকম প্রত্যেকটা সাইড প্রত্যেকটা কালারের লাইট এবং ডার্ক দুইটাকে মিলিয়ে কম্বাইনভাবে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কালার সেট করা আছে, আর এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা খুবই ভালো একটা সাইট। তো ধরেন আমার এই এই কালারটা লাগবে, সে এই সেট থেকে ধরেন আমি এই কালারটা আমার ডিজাইন ইউজ করতে যাচ্ছি, তো আমি ফার্স্টে এই সেটের উপর একটা ক্লিক করব, ওকে ক্লিক করে দেন আপনার ধরেন এই কালারটা লাগবে। আপনি যখন মাউসটা এখানে হোভার করবেন একটা সুন্দরভাবে লেখা আছে, দেখেন কপি, এখানে একটা কপি লেখা আছে, কপি বলতে কি কপি হবে, কপি বলতে কপি হবে হচ্ছে ওই যে আমরা ছয়টা কোডের কথা বললাম, যে ছয়টা কোডের সমন্বিতভাবে একটি কালার কোড তৈরি হয়, সেই ছয়টা কোড আছে এটার ভিতরে, সেই ছয়টা কোড আছে এটার ভিতরে। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলাম এটা কপি হয়ে যাবে। নাও আমি এটাকে ইউজ করব কিভাবে, আমি ধরেন এটাকে এখন আমার ইলাস্ট্রেটরে আসবো, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, রেক্ট্যাঙ্গেলের উপরে আমি এই যে আমার কালার সেটের
যেই প্যানেলটা আছে এখান থেকে এসে আমার ওই কোডটা আমি এখানে পেস্ট করে দিব, সিম্পলি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন আমার ওই কালার কোডটা চলে আসছে। এখন আপনি আপনার ডিজাইনে আইড্রপার টুল দিয়ে এটা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, খুব ইজিলি ইউজ করতে পারবেন। বা আমি একটু ব্যাকে আসি, ব্যাকে এসে ধরেন আপনার এই এই কালারটা পছন্দ হয়েছে, হ্যাঁ আপনি এটার উপরে ক্লিক করেন। ক্লিক করে এই যে আপনি আর কপি করেন, আপনি কপি করলে আপনার হেক্সা কোডটা কপি হয়ে যাবে এবং আপনার সেই হেক্সা কোডটি আপনি এখানে এসে আবার পেস্ট করে দেন। এই যে পেস্ট করে দিলে কি হবে, আপনার ওই যে কালার কোড যেটা আপনি একটু আগে কপি করলেন সেই কোডটা কিন্তু এখানে চলে আসলো এবং আপনি চাইলে এটা এখন ইউজ করতে পারেন। সো এটা গেল একটা সাইট, আমি এখন সেকেন্ড একটা সাইট দেখব। এখন এই সাইটটা দেখব, তো এটা হচ্ছে সিমিলার যেটা আমরা দেখলাম ওই রকমই একটা সাইট, তবে এখানে আপনার সোশ্যাল বা সাইডে অনেকগুলা দেখেন, অনেকগুলা হচ্ছে আপনার সাববার আছে বা সাব সাইটের লিংক করা আছে এখানে, তো এখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ফেসবুক তাদের সাইটের জন্য কোন কালারটা ইউজ করছে, মেসেঞ্জার কোনটা ইউজ করছে, টুইটার কোনটা ইউজ করছে, লিঙ্কডিন কোনটা ইউজ করছে, স্কাইপ কোনটা ইউজ করছে, ড্রপ বক্স কোনটা ইউজ করছে, ওয়ার্ডপ্রেস কোনটা ইউজ করছে। সো এইরকম প্রত্যেকটা প্রত্যেকটা, যেমন ধরেন আপনি যাচ্ছেন ব্লগার যেটা দিয়ে তাদের যে কালার কোড দিয়ে তাদের সাইটটা ডিজাইন করছে, আপনি যাচ্ছেন আপনার একটা টি শার্টে আপনি এরকম কোন একটা কালার ইউজ করতে, বা আপনি ব্লগারের লোগোটা নিলেন, হ্যাঁ আপনি ব্লগারের লোগোটা নিলেন, তার নিচে কোনো কিছু একটা কাস্টম লেখা আছে, কোনো কিছু থাকতে পারে, সেই সেই যে কাস্টম লেখাটা আছে সেই লেখাটা আপনি যাচ্ছেন সেম এই ব্লগার যে কালার কোডটা দিয়ে ইউজ করছে আপনিও সেম ওই কালার কোডটা দিয়ে ইউজ করবেন। তো আপনি এটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ওই লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এখন আপনি এখানে আসেন, এখানে এসে আপনি একবার কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দিলে আপনার কিন্তু এই যে ব্লগার তাদের সাইটে যেই কালার কোডটা ইউজ করছে আপনি কিন্তু সেই কালার কোডটা এখানে অনায়াসে পেয়ে যাচ্ছেন এবং এই কালার কোডটা আপনি আপনার ডিজাইন, আপনার ভেক্টর অথবা আপনার টেক্সট যে কোনো জায়গায় আপনি এটা চাইলেই ইউজ করতে পারেন। একইভাবে ধরেন আমরা যদি আপনার ফ্ল্যাট ইউআই, ফ্ল্যাট ইউআই এর উপর যদি ক্লিক করেন দেখেন এখানে প্রত্যেকটা কালারের নাম এবং কালার কোড দেওয়া আছে। অরেঞ্জ সানফ্লাওয়ার, ধরেন আপনি অরেঞ্জ কালারটা ইউজ করতে যাচ্ছেন বা পামকিন কালারটা ইউজ করতে যাচ্ছেন, হ্যাঁ পামকিন কিন্তু আমাদের কোর্সের ভিতরেই থাকবে। পামকিনটা হচ্ছে যখন আমরা হ্যালোইন টি শার্ট করতে যাই, হ্যালোইন টি শার্টের সময় কিন্তু পামকিনটা খুবই জনপ্রিয় একটা এলিমেন্ট। সো ধরেন আপনি পামকিন কালারটা দিয়ে আপনি আপনার ডিজাইনটা করতে যাচ্ছেন, সো আপনি পামকিনের উপর একটা ক্লিক করেন, আপনার হেক্সা কোডটা কপি হয়ে গেল। আপনি এখন কি করবেন, আপনি এখন এই পামকিনের হেক্সা কোডটা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আপনি কিন্তু পামকিন কালারটা পেয়ে গেলেন। সো এই সাইট থেকে আপনি আপনার কালারগুলো নিতে পারেন। ওকে ফাইন, সো এর পরবর্তী যে সাইটটা আছে আমি একটু যদি এইটাতে আসি, দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে। তো আমার এখানে একটা কথা খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে কালার স্পিক অল দ্য ল্যাঙ্গুয়েজ, মানে কালার প্রত্যেকটা ভাষাতে কথা বলতে পারে, এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। ধরেন আপনার ইয়েলো রোজ কালারটা লাগবে, আপনি এটার উপর জাস্ট একটা ক্লিক করেন। এটাতে আবার অনেক সুন্দর সুন্দর কিছু বিষয় আছে, যেমন হচ্ছে CMYK সিয়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক, তো এখানে আপনার কোনটা কত পার্সেন্ট আছে, কোনটা কত পার্সেন্ট দিয়ে, যেমন এখানে আপনার চায়ান 0 আছে, মেজেন্টা 6% আছে, ইয়েলো আছে 100% আর ব্ল্যাকটা আছে 0%। এটা দিয়ে কি হয়েছে, এটা দিয়ে আপনার এই ইয়েলো কালারটা তৈরি হয়েছে। আর এখানে যে আপনার ACX হেক্সাকোড, সো আপনি হেক্সাকোডের উপরে এটার উপরে এসে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন, আপনার এই কোডটা কপি হয়ে গেল। এখন আপনি আবার এখানে আসেন, এখানে এসে আপনি সেই কোডটা এটার উপরে জাস্ট আপনি পেস্ট করে দেন, সিম্পলি পেস্ট করে দেন। পেস্ট করে দিলে কিন্তু আপনি ওই কালারটা পেয়ে যাচ্ছেন। সো এটাও একটা খুব ভালো সাইট, আপনি চাইলে এটাই এটাও ইউজ করতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে এটা আমার কাছে বেসিক্যালি খুবই ভালো লাগে, এটা হচ্ছে অ্যাডোবির একটা প্রোডাক্ট, color.adobe.com ক্রিয়েট কালার হুইল। সো কালার হুইল নিয়ে কাজ করে বেসিক্যালি তারা। আচ্ছা এটা একটু কেটে দিই। সো এই যে দেখেন এই এই যে আপনার এখানে যে বার আছে, এই যে ছয়টা হচ্ছে আপনার লাইন আছে, এই ছয়টা লাইনকে টেনে আপনি কিন্তু কাস্টম ভাবে নিজের ইচ্ছে মতো কালার তৈরি করে নিতে পারবেন কালার হুইল থেকে। এই দেখেন আপনি কিন্তু নিজের ইচ্ছে মতো কালার হুইল থেকে কালার তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে কিন্তু খুবই ভালো একটা বিষয়, আপনি কতটুকু লাইট কালারে নিতে যাচ্ছেন, কতটুকু ডিপ কালারে নিতে যাচ্ছেন, সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো ধরেন আপনি আবার এই কালারটা বা আপনার এই রেডটা ভালো লাগছে, তো ধরেন এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার রেডটাকে আপনি আরো একটু ডার্ক করবেন, তো কোনো ব্যাপার না, আপনি এটাকে একটু এই সাইডে নিয়ে আসেন,
আপনি এটাকে এই সাইডে নিয়ে আসলে পারবেন। আপনি যদি মনে করেন যে এটাকে এদিকে নিয়ে যাবেন তাহলে ফুল কালার হুইলটা ব্ল্যাক এর দিকে চলে যাবে। সো এখান থেকেও এটাকে কিন্তু কি করা যায়, এটা এটা এখান থেকেও কন্ট্রোলিং করা যায়। সো ফাইনালি হচ্ছে এটা আপনার কালার কোড, আপনি এটাকে সিম্পলি এখান থেকে কপি করেন যদি আপনি এটা ইউজ করতে চান, আর এটাকে আপনি এখানে আনেন, এখানে এনে এটাকে আপনি পেস্ট করেন, এটাকে সিম্পলি এখানে পেস্ট করে দেন, পেস্ট করে এটাকে আপনি ওকে দেন। দেখেন আপনার কিন্তু ওই কালারটা চলে আসলো। সো এটা হচ্ছে প্রফেশনাল ভাবে কালার নেওয়ার নিয়ম। তো আরো কিছু সাইট আছে, আমরা আরো কিছু সাইট যা আছে সবগুলাই দেখব যাতে পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম না হয়। চাইলে এটাকে কমিয়েও দেওয়া যেত, বাট আমি চাচ্ছি যে সবকিছু একটার ভিতর দিয়ে রাখি। আচ্ছা, তো এখান থেকে আপনার অনেকটা সে কালার হুইলের মতো নিয়ে আপনি এই যে ডট চিহ্নটা আছে এইটা দিয়ে আপনি আসলে মেজারমেন্ট করতে পারেন আপনি কোন কালারের দিকে যাবেন বা কোন কালারটা নেবেন। আর এটা এদিকে আসলে কালারটা এরকম হবে এবং এদিকে আসলে কালারটা এরকম হবে। আর এখান থেকেও সেম সেম সিস্টেম, আপনি হেক্সাকোডটা কপি করবেন, হেক্সাকোডটা কপি করে আপনি আপনার ডিজাইনে জাস্ট বসিয়ে দিবেন, সিম্পল। সো যেমন এখানে হেক্সাকোড কিন্তু এই যে এইটা, সো আপনি ধরেন এইদিক এরকম একটা কালার চাচ্ছেন, হ্যাঁ এরকম একটা কালার চাচ্ছেন এবং এটাকে আপনি এতটুকু রেড চাচ্ছেন, ক্লিয়ার, এতটুকু রেড চাচ্ছেন। রেড চাওয়ার পরে আপনি এইটা এখন আপনার ডিজাইনে ইউজ করতে যাচ্ছেন, সো কোনো ব্যাপার না, আপনি এটাকে এখান থেকে জাস্ট নিবেন, নিয়ে আপনি নিয়ে গিয়ে ওখানে নিয়ে বসাই দিবেন। সো আমি ভিডিওটা এমনিতে লং হয়ে যাচ্ছে, আমি প্রত্যেকটা এভাবে দেখাচ্ছি না, আমি জাস্ট কাজটা একটু দেখিয়ে দিই আপনাদের। তো এই সাইডটা দেখেন, এই সাইডটাতেও সেম ভাবে আপনারা কালার নিতে পারেন। ধরেন আপনি কোন কালারটা নিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, কালারটা এদিক থেকে চেঞ্জ করতে পারবেন, আবার এটা হচ্ছে পুরো এদিক দিয়ে আপনি ঘুরাইতে পারবেন। এই দেখেন আপনি এটা ডার্ক নিতে যাচ্ছেন কি লাইট নিতে যাচ্ছেন, আর এইটা যে প্রিভিউটা হবে সেই প্রিভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার কালারের হেক্সাকোড, এটা নিয়ে গিয়ে কপি পেস্ট করে বসাই দিলে আপনার কালারটা চলে আসবে। ওকে ফাইন, আচ্ছা এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ গ্রেডিয়েন্ট কালারটা, ধরেন গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়, গ্রেডিয়েন্ট বলতে এক বা একাধিক কালারকে বেসিক্যালি গ্রেডিয়েন্ট কালার বলা হয়ে থাকে। ধরেন আপনি, আমি যদি একটু ভালো করে আপনাকে বোঝানোর জন্য, আপনি ধরেন এই কালার এবং এই কালার, এই দুইটা কালারে কম্বাইন করে আপনি কিভাবে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন, এটাকে এখন লেটস ব্লেন্ড দেন, দেখেন এটা তৈরি করলে এরকম হবে। সো এটাকে এইভাবে আনা যায়, এভাবে আনা যায়, এটা কত ডিগ্রিতে আসতেছে যাচ্ছে এটা এখান থেকে কমানো যায়। তো গ্রেডিয়েন্ট আমি কাস্টম ভাবে দেখাই, এটা এখান থেকে ভালো আসে না, আমি আপনাকে ইলাস্ট্রেটর থেকে গ্রেডিয়েন্টটা দেখাই। তো ফাইল আপনি সর্বপ্রথম আপনি এরকম একটা রেক্টেঙ্গেল এঁকে নেবেন, নিয়ে আপনি আপনার উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টের উপর আপনি একটা ক্লিক করবেন। গ্রেডিয়েন্টের উপর ক্লিক করে আপনি এখান থেকে ধরেন এই যে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলেন ডিফল্টভাবে যেটা আছে, তো এই গ্রেডিয়েন্টের ভিতর নিচের দিক দিয়ে যেটা যাচ্ছে, একদম নিচ দিয়ে যেটা যায়, এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এখানে কয়টা কালারে কম্বাইন আছে, এখানে দুইটা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এই দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু এই গ্রেডিয়েন্টটা তৈরি করা। তো এই কালারগুলোকে কিভাবে চেঞ্জ করে, বা আমরা ধরেন এখানে দুইটা আছে, আমি তিনটা চারটা বা পাঁচটা গ্রেডিয়েন্ট আমি কিভাবে বানাবো সেটা যদি আমি দেখাইতে যাই, ধরেন আমি এই স্লাইডারের উপর একবার ক্লিক করলাম, ক্লিক করে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এর নিচে একটা অপশন পাবেন সোয়াসেস, সোয়াসেস থেকে ধরেন আপনি কালার তৈরি করতে পারেন, বা আপনি আই ড্রপার দিয়েও কিন্তু কালার আপনি নিয়ে আসতে পারেন। আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ডিফল্টভাবে দেওয়াই আছে। তো ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, আমি মাঝখানে যাচ্ছি আরও বেশি স্লাইডার তৈরি করতে, ধরেন আমি এই কালারটা মাঝখানে নিয়ে আসি, এটার উপর আবার আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ধরেন আমি এই কালারটা দিলাম, আমি এখানে আর একটা কালার আনতে চাচ্ছি। এই দেখেন আমার মাউসের কার্সারের এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, হ্যাঁ একটা প্লাস চিহ্ন, এই প্লাসটা থাকা মানে আপনি এটার উপর যখন ক্লিক করবেন তখন আপনার নতুন আর একটা স্লাইডার এখানে তৈরি হবে। তো আপনি প্লাসের উপর ক্লিক করেন, দেখেন আর একটা স্লাইডার তৈরি হয়ে গেল। তো এখান থেকে ধরেন আপনি এই কালারটা দিচ্ছেন, আবার আপনি স্লাইডারের উপর, আচ্ছা ধরেন আপনি স্লাইডারটা ওইদিকে চলে গেল, তাহলে এটাকে এখন ধরে এদিকে নিয়ে চলে আসবেন। আপনি স্লাইডারটা কিন্তু এরকম মুভমেন্ট করতে পারেন, আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনার আর একটা স্লাইডার লাগবে, আপনি এটার উপর ক্লিক করেন, ক্লিক করে আপনি এখান থেকে স্লাইডার বক্সটা পেয়ে যাচ্ছেন, সে আপনি এখান থেকে একটা স্লাইডার দিয়ে দিলেন, এবং লাস্টেরটাতে ধরেন আপনি আর একটা কালার দিতে যাচ্ছেন, ধরেন আমি লাস্টেরটাতে এই কালারটা দিলাম, এবং এইগুলার সমন্বয়ে দেখেন একটা ডিজাইন তৈরি হলো, একটা গ্রেডিয়েন্ট তৈরি হইলো। তো দেখেন এখানে আমাদের এই যে একটা পিঙ্ক কালার দেখতেছেন এটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে, কারণ পিঙ্ক স্লাইডারটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আপনি যদি এটাকে, এ দেখেন আপনি এটাকে কতটা কমাবেন বা কতটা বাড়াবেন বা এটাকে কত দূর রাখবেন সেটার উপর কিন্তু নির্ভর করে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার কিন্তু একটা স্লাইডার আনএক্সপেক্টেড ভাবে চলে এসেছে, আমি এটা নিতে চাই নাই বাট তারপরেও এটা চলে আসছে। এখন আমি এটা কি করব, এটাকে সিম্পলি ধরে নিচের দিকে একটা টান দিব, সিম্পলি ধরে নিচের দিকে একটা টান দিব। আমি আবার দেখাই, ধরেন এটা একটা আনএক্সপেক্টেড স্লাইডার, আপনি এটা নিতে চাচ্ছেন না, আপনি এটাকে ধরে নিচের দিকে একটা টান দিবেন, তাহলে ওই স্লাইডারটা ডিলিট হয়ে গেল।
তো আবার ধরেন আপনি কোন স্লাইডারে কালার চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি এটার উপরে জাস্ট একটা ক্লিক করেন, তারপরে আবার একটা ডাবল ক্লিক করেন, তারপরে আপনি চাইলে কিন্তু সেই স্লাইডারের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। সো এটা টোটালি ডিপেন্ড আপ টু ইউ, আপনি কিভাবে এটা দিচ্ছেন। আচ্ছা, এর ভিতরে আবার তিনটা অপশন আছে, লাইনার আর হচ্ছে রিডাইল। তো আমরা লাইনার আর রিডাইলটা নিয়ে কাজ করি, এবং তার পরবর্তীতে যেটা আছে হচ্ছে আপনার ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এটা নিয়ে আমরা খুব একটা কাজ করি না। তো আমরা লাইনারটা আছে, তো লাইনারটা দেওয়ার পর দেখেন গ্রেডিয়েন্টটা এরকম ভাবে দেখাচ্ছে, বা এই গ্রেডিয়েন্টটা ধরেন আমি তৈরি করলাম। হ্যাঁ, তো এখানে এই গ্রেডিয়েন্টের মাঝখানে দেখেন যেটা এরকম দেখাচ্ছে, বা গ্রেডিয়েন্টটা খুব বেশি স্মুথ লাগতেছে না। স্মুথটা কিভাবে করে, আপনি এটাকে জাস্ট সিম্পলি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে এটাকে ধরে এরকম একটা টান দিবেন। আপনি কতটুকু আপনার গ্রেডিয়েন্ট রাখতে যাচ্ছেন, বা কতটুকু রাখতে যাচ্ছেন না, কতটুকু জায়গায় স্প্রেড করতে যাচ্ছেন, এবং কতটুকু জায়গায় আপনি স্প্রেড করতে যাচ্ছেন না, এগুলো কিন্তু আপনি এই স্লাইডার টুল দিয়ে করতে পারেন। আর এর পাশাপাশি এর ভিতরে আরো কিছু অপশন আছে, যেমন ডিগ্রি আছে, মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে আপনি কত ডিগ্রিতে দিচ্ছেন, লোকেশন আছে, তারপরে অপারসিটি আছে, আপনি চাইলে আপনার গ্রেডিয়েন্টের অপারসিটি কিন্তু কমিয়ে দিতে পারেন, কোনো একটা স্লাইডারের গ্রেডিয়েন্ট অপারসিটি কমিয়ে দিতে পারেন। যেটাকে কমাতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, ধরেন আমি এটার অপারসিটি যাচ্ছে 10%, আমি 10% দিলে দেখেন ওইটার অপারসিটি কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। তো এই হচ্ছে মেইনলি গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট আমি ওখান থেকে না দেখে এখান থেকে দেখিয়ে দিলাম, আপনাদের সুবিধা হবে। তো আরো একটা বিষয় একটু দেখিয়ে দিই, ধরেন আপনার গ্রেডিয়েন্ট লাগবে, আপনি যাচ্ছেন প্রফেশনালি আপনি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন না, বা আপনি তৈরি করতে চাচ্ছেন না, আপনি ফ্রি পিকের হেল্প নিতে চাচ্ছেন, আপনি কিন্তু চাইলে তাও নিতে পারেন। যেমন আমি যদি ফ্রি পিকে একটু যাই, ফ্রি পিকে এসে আমার ধরেন এখন একটা গোল্ডেন গ্রেডিয়েন্ট লাগবে। হ্যাঁ, সো আমি ধরেন GOLDEN গোল্ডেন GR গ্রেডিয়েন্ট, এই দেখেন গোল্ডেন গ্রেডিয়েন্ট লিখে আমি যদি একটা সার্চ করি, আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণ গোল্ড কালার বা গোল্ডেন টাইপ গ্রেডিয়েন্ট কিন্তু আমি পেয়ে যাবো। সো এটা নিয়েও কিন্তু আমি আমার ডিজাইনে ইউজ করতে পারি। ধরেন আমার এই গ্রেডিয়েন্ট সেটটা ভালো লেগেছে, হ্যাঁ আমি এটার উপর একটা ক্লিক করবো, এটার উপর ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করলাম। এটা কিন্তু ফ্রিতে আছে, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনারা। আচ্ছা সরি, আমার এই অ্যাকাউন্টটাকে আমি একটু লগ আউট করে নিই। আচ্ছা ধরেন আপনার এই এই গ্রেডিয়েন্ট সেটটা আপনার লাগবে, আপনি এটাকে এখন ইউজ করতে যাচ্ছেন, আপনি ধরে জাস্ট এটাকে সিম্পলি ডাউনলোডের উপর একটা ক্লিক করেন, ফ্রি ডাউনলোডের উপর একটা ক্লিক করেন, এই যে আপনার গ্রেডিয়েন্ট সেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আপনি সিম্পলি কি করবেন, এই গ্রেডিয়েন্ট সেটটাকে আপনি এখন ওপেন করেন, এই AI ফাইলটাকে আপনি ওপেন করেন। এটাকে ওপেন করে এখন আপনার এর ভিতর থেকে আবার কোনটা বেশি ভালো লাগছে, তো আমার এটা বেশি ভালো লাগছে, আমি এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমি এটাকে এখানে পেস্ট করলাম। তো এখন আমি আমার আইড্রপার টুল দিয়ে, আমি আইড্রপার টুলটা দিয়ে আমি কিন্তু আমার এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবো। ধরেন আমার এটা রেড কালারে ছিল, আমি এটাকে গ্রেডিয়েন্টে ট্রান্সফার কনভার্ট করতে যাচ্ছি, আমি আইড্রপার টুল দিয়ে একটা ক্লিক করলেই কিন্তু এটা আমার এই গ্রেডিয়েন্টে কনভার্ট হয়ে যাবে। সো এইরকমভাবে আপনি যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু আপনি ফ্রি পিকের সাহায্যে নিতে পারেন। এখানে যেমন আপনার গোল্ডেন গ্রেডিয়েন্ট আছে, তারপরে হচ্ছে আপনার আরও কি লেখা যেতে পারে, ধরেন আপনার BLSC কি ব্ল্যাক অ্যান্ড রেড, আচ্ছা ব্ল্যাক অ্যান্ড রেড গ্রেডিয়েন্ট, সরি আমার মনে হয় গ্রেডিয়েন্ট বানানটা ভুল গিয়েছে, সো দেখেন আপনি কিন্তু এই দেখেন এখান থেকে আপনি ব্ল্যাক অ্যান্ড রেড গ্রেডিয়েন্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ধরনের গ্রেডিয়েন্ট কালারগুলো আপনি যদি চান যে আপনি নিজে ব্যক্তিগতভাবে হ্যাসেল নেবেন না, আপনি যাচ্ছেন আপনি কষ্ট করে গ্রেডিয়েন্ট বানাবেন না, আপনি গ্রেডিয়েন্ট কালারগুলো যেখানে আছে আপনি এখান থেকে নিয়ে আপনি এই গ্রেডিয়েন্টগুলো আপনার ডিজাইনে ইউজ করবেন। সো ইউ ক্যান ইউজ ইট, নো প্রবলেম, আপনি এটা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারছেন। দেখেন আরও সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার কিন্তু আছে, জাস্ট এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি আইড্রপার টুল দিয়ে আপনার ডিজাইনের সাথে ডিজাইনের উপর এটার একটা ক্লিক করে দিবেন, ব্যাস ডান। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট ট্যাম্পলেট আছে, এবং আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনাদের এরকম অনেকগুলো গ্রেডিয়েন্ট ট্যাম্পলেট আপনাদের কোর্স রিসোর্স ফাইলে দেওয়া থাকবে, সো ডোন্ট ওরি। তো এর পরবর্তী আর একটা সাইট আছে, এটা বেসিক্যালি একটু আগে যেটা দেখালাম আপনার ব্র্যান্ড কালার, ঠিক সেটারই এটা হচ্ছে একটা বড় ভার্সন। এখানে আপনি সব ধরনের বড় বড় যেসকল মার্কেট প্লেস আছে বা ওয়েবসাইট আছে তাদের সব কিছু আপনি কিন্তু দেখতে পারেন, যেমন 500px, মানে এখান থেকে ফেসবুক থেকে শুরু করে, আলিবাবা থেকে শুরু করে, AMP থেকে শুরু করে, অ্যান্সার থেকে শুরু করে, মানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব ধরনের আপনার যে সকল সাইট আছে তারা কি ধরনের কালার কোড ইউজ করে তাদের সাইটটা ডিজাইন করছে এটা কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। বিটলির কাজ কিন্তু আমরা করি, ব্লগার মানে এটা কিন্তু দেখেন, বক্স, বিটি মানে এখানে সবগুলা পেয়ে যাবেন, সবগুলা পেয়ে যাবেন, ক্যানভা
ধরেন আপনি এই কালার কোডটা ভালো লাগলো, আপনি এটার উপর জাস্ট একটা কপি করলেন, ক্লিক করলেন, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপরে আপনি আপনার কালার কোডটা এখানে বসাই দেন, দেখেন ওই কালার। আচ্ছা সরি, এটা আমার গ্রেডিয়েন্ট দেওয়া ছিল বলে এটা এরকম এসেছে। আমি একটা ফ্ল্যাট কালার টেনে নিই। তো এটাকে ধরেন আপনি এখানে আপনার কোডটা বসাই দেন, দ্যাটস দ্যাটস ইট, হয়ে গেল। সো এটাকে একটু আপনারা রিসার্চ করতে পারেন, বা রিসার্চের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যে আসলে কোন ধরনের ওয়েবসাইট কি ধরনের কালার কোড ইউজ করছে, কেন ইউজ করছে, এটাকে আপনি রিসার্চ করতে পারেন। রিসার্চ করলে হয়তো বা এটা আপনার কাজে লাগবে। ওকে, তো এর পরবর্তীতে আমাদের ধরেন কালার চলে গেল, এখন আমরা চাচ্ছি ফন্ট। আচ্ছা, ফন্টের জন্য আমি অ্যাট ফার্স্ট আপনাদের তিনটা ফন্ট সাইজ সাজেস্ট করব, তিনটা ফন্ট সাইট। একটা হচ্ছে ডা ফন্ট, ডা ফন্টটা আসলেও খুবই ভালো একটা সাইট। সো ডা ফন্টের ভিতরে এসে আসলে এখানে পড়াশোনা করার অনেক কিছু বিষয় আছে, বা রিসার্চ করার মতো অনেক বিষয় আছে। যেমন আমাদের ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে ফ্যান্সি, ফ্যান্সি ক্যাটাগরির ভিতরে কিন্তু আরও অনেক কিছু আছে, কার্টুন, কমিক, ওল্ড স্কুল, তো এইগুলা হরর থেকে শুরু করে অনেক কিছু আছে। এইগুলো আপনি প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন যে আসলে কোন ফন্টকে কি বলে ডাকা হয়, বা কোন ফন্টকে আসলে দেখতে কি রকম হয়। এটাকে আমি মুখস্থ করতে বলতাছি না, আমি আপনাদের বলতাছি না যে এটাকে আপনারা একেবারে মুখস্থ করে ফেলেন, নো, মুখস্থ করার কোনো দরকার নাই। বাট আপনারা এটা নিয়ে একটু, আপনারা এটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন। একটু রিসার্চ করলে আপনাদের নিজেদের জ্ঞানটা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি হচ্ছে আপনার ফরেন লুকসের ভিতরে আপনার জাপানিজ আছে, অ্যারাবিক আছে, সে ধরেন আপনার একটা অ্যারাবিক ফন্ট লাগবে, হ্যাঁ, বা অ্যারাবিক টাইপের একটা ইংলিশ ফন্ট লাগবে। তো এইগুলা কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন, খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। টেকনো, তো তারপর হচ্ছে আপনার বেসিক, স্ক্রিপ্ট, তো এর ভিতরে প্রচুর 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 আছে, আপনারা একটু দেখবেন। তো আমি ধরেন আপাতত আপনাকে একটা কমিক ফন্ট ডাউনলোড করে দেখাই, এবং এই কমিক ফন্টটা কিভাবে আপনি আপনার ডিজাইনে ইউজ করবেন সেটা একটু দেখাই। সে ধরেন এই ফন্টটা কিন্তু খুবই পপুলার একটা ফন্ট, এবং এই ফন্টের উপরে কিন্তু টি শার্ট ডিজাইন হয়ে থাকে, এই ফন্টের উপরে টি শার্ট ডিজাইন হয়ে থাকে। আর এটা কতটাই পপুলার একটু চিন্তা করেন, যা শুধুমাত্র গতকালকে এটা ডাউনলোড হয়েছে 3165 বার, 3165 বার। জাস্ট আমি এটাকে ডাউনলোডের উপর একটা ক্লিক করবো, ডাউনলোডের উপর ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আমার ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আপনি জিপ ফোল্ডারটাকে এখন একটু ওপেন করেন, ওপেন করার পরে এই যে নিচের যে তিনটা ফরম্যাট দেখতেছেন, এই তিনটাই কিন্তু আমার ইনস্টলেশন ফাইল। তো এই যে তিনটা আছে, এর ভিতর টিটিএফ আছে, ওটিএফ আছে, টিটিএফ আছে, তো আমি জাস্ট এটাকে একটা করে ক্লিক করব, এটাকে ইনস্টল করব, জাস্ট ক্লিক করবেন আর ইনস্টল করবেন, আবার ধরেন ইনস্টল করেন, আবার ধরেন ইনস্টল করেন। তার মানে কি, এই একটা ফন্টের ভিতরে বেসিক্যালি আমাদের তিনটা ফন্ট আছে। আপনাদের ফন্ট এবং ফন্ট ফ্যামিলি এই জিনিসটা একটু বুঝতে হবে, কোনটাকে ফন্ট বলে এবং কোনটাতে ফন্ট ফ্যামিলি বলে, এই দুইটা জিনিস একটু সুন্দরভাবে আপনাদের একটু বুঝতে হবে। আচ্ছা, সেটা বোঝার আগে আমি এই ফন্টটা কিভাবে একটু ইউজ করবো সেটা যদি একটু দেখাই। ধরেন আমি একটু টাইপ টুলটা নিলাম, টাইপ টুলটা নিয়ে এখানে ধরেন আমি এটা একটু বড় বড় করে নিই, শিফট এবং অল্টার ধরে কালারটা একটু ইয়েলো কালার দিই, আমি এটাতে লিখলাম অনিক মাহমুদ। আচ্ছা, এই যে আমি এটাকে লিখলাম, দেখেন এখন আমার ফন্টের নামটা দেখতে হবে, ফন্ট নেম, ফন্ট নেম হচ্ছে আপনার কেজি হ্যাপি। আচ্ছা, আমরা কেজি হ্যাপি টুকু লিখলেই পেয়ে যাবো আশা করি, কেজি হ্যাপি, এই যে দেখেন, এই যে কেজি হ্যাপি, এইটা হচ্ছে আমার যে ফন্টটা আমি একটু আগে ডাউনলোড করলাম সেটা কিন্তু ইনস্টলও করলাম, এবং এটা দিয়ে আমি এখন লিখতেও পাচ্ছি। সো ফন্ট ইনস্টল এবং ডাউনলোড এটা খুবই ইজি একটা প্রসেস। নতুন অবস্থাতে আমাদের একটু প্রবলেম থাকে যে আমরা কোন ধরনের ফন্ট দিয়ে ডিজাইন করব, বা কোন ধরনের ফন্ট আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করব। তো আপনাদের এই প্রবলেমটা একটু শর্ট করার জন্য আমি আপনাদের প্রায় 4-5 হাজার মতো ফন্ট আমি আলাদা করে রেখে আপনাদের দিয়ে দিব, এবং এটাকে একটা শর্ট লিস্ট করে দিব যে আপনার কোন ফন্টগুলো আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করবেন। শর্ট লিস্ট বলতে ধরেন একটা শর্ট সিলেবাসের মতো, যে আপনি কোনটা ইউজ করবেন, আপনার ডিজাইনে কোনটা ইউজ করলে সেটা দেখতে ভালো লাগবে। তো এই যে এটা হচ্ছে আপনার আমার ডাউনলোড করা ফন্ট, এবং এর ভিতরে আপনার এখন পর্যন্ত একটাই দেখাচ্ছে, বাট আচ্ছা মাইরিয়াত প্রো, আচ্ছা এই যে মাইরিয়াত প্রো, বা যেটাতে আপনি দেখবেন যে এখানে শুধুমাত্র রেগুলারটা শো করতেছে, এটা হচ্ছে অনলি ফন্ট, ওটা কিন্তু ফন্ট ফ্যামিলি না, যেটাতে রেগুলার শো করতেছে, সরি শুধু রেগুলার শো করতেছে। আর এইটা যদি আপনি একটু ক্লিক করেন, দেখেন এটাকে কিন্তু আপনি এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, সেমি বোল্ড, বোল্ড, ব্ল্যাক, আপনি কিন্তু অনেক অপশন পাচ্ছেন, এইগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখন ফন্ট এবং ফন্ট ফ্যামিলি কেন বলা হয়, দেখেন একা একজন মানুষ কিন্তু কখনোই ফ্যামিলি হইতে পারে না, বা একা একজনকে কিন্তু কখনোই ফ্যামিলি বলা যায় না।
তো যেহেতু একা একজনকে ফ্যামিলি বলা যায় না, সেহেতু একটা ফন্ট বা শুধুমাত্র আলাদা একটা ফন্ট এটাকে কখনোই ফন্ট ফ্যামিলি বলা যায় না। সো একটা যেটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র ফন্ট, এবং যেটার ভিতরে আপনার লাইট, এক্সট্রা লাইট বা বোল্ড, এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড, ব্ল্যাক, এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই হচ্ছে ফন্ট এবং ফন্ট ফ্যামিলির মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন আমি আর একটা সাইট আপনাদের একটু দেখাবো, সেই সাইটটার নাম হচ্ছে 1001 ফন্টস। এই সাইটটাও খুবই ভালো একটা সাইট। এটার ভিতরে আপনি দেখেন, এখানে এসে একটু মনের উপর ক্লিক করেন, আপনি এটাকে ডিসপ্লে, হ্যান্ড রাইটিং, স্ক্রিপ্ট, হেডলাইন, মডার্ন, সিগনেচার, সো ধরেন আপনি সিগনেচার একটা ফন্ট চাচ্ছেন, হ্যাঁ আপনি সিগনেচারের উপর একটা ক্লিক করেন এবং আপনি ধরেন একটা সিগনেচার ফন্ট লাগবে এবং এই ফন্টটা আপনার পছন্দ হলো, আপনি সিম্পলি ডাউনলোডের উপর একটা ক্লিক করেন। ডাউনলোডের উপর ক্লিক করার পরে আপনি এটাকে ওপেন করেন। আচ্ছা, ওপেন করার পরে এর ভিতরে আপনি দুইটা অপশন পাবেন, এই যে ইনস্টল করলেন, আর একটা আছে এটাকে আপনি ইনস্টল করলেন। সো ঠিক আছে, তো ধরেন এটাকে আমি এখন আমার ডিজাইনে ইউজ করতে চাচ্ছি, তো এই যে অনেক মাহমুদ আছে এটাকেই ধরেন আমি এটাতে ইউজ করবো, এটার নাম হচ্ছে ফন্ট নেম SCRIP। সো আমরা যদি এখানে লিখি, এই দেখেন আমার কিন্তু এটা চলে এসেছে। আমি যদি এটাকে একটু টাইটেল কেস করে দিই, এই দেখেন অনেক মাহমুদ, বা এটাকে যদি আমি লোয়ার কেস করে দিই, এই দেখেন এটা কিন্তু আমার একটা সিগনেচার ফন্ট। তো এখানেও আসলে আপনারা একটু আসবেন, এসে এর যতগুলা সাব মেনু আছে, যতগুলা সাব মেনু আছে এগুলোকে একটু একবার করে ক্লিক করবেন এবং দেখবেন, তাহলে নিজের জ্ঞানটা বৃদ্ধি পাবে। তো এখন আসি যে পেইড এবং ফ্রি, মানে পেইড ফন্ট এবং ফ্রি ফন্ট। যেমন আমাদের অনেকের ভিতরে কিন্তু একটা কনফিউশন থাকে যে ভাইয়া আমি যদি ফ্রি ফন্ট দিয়ে কাজ করি তাহলে কপিরাইট আসবে, এটা সেটা হ্যান ত্যান। তো আমি আপাতত আপনাদের বলছি যে আপনারা যদি ফন্টটা ডাউনলোড করতে পারেন, সে ফন্টটা দিয়ে আপনারা ডিজাইন করেন, কপিরাইট নিয়ে তেমন কোনো প্রবলেম নাই বা কপিরাইট রাইট নিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। আমি দীর্ঘ 4 বছর ধরে এই টি শার্ট ডিজাইন সেক্টরে আছি, আমার কাছ থেকে এখন পর্যন্ত মনে হয় না কোনো বায়ার, জানা মতো হয়তো 1-2 জন বায়ার আমার কাছ থেকে আপনার তারা ফন্টের লাইসেন্স চেয়েছিল, আর তাছাড়া কেউই কিন্তু আমার কাছে সেরকম ফন্টের কোনো লাইসেন্স চায় নাই। তো কখনো যদি আপনার কাছে কোনো ক্লায়েন্ট ফন্টের লাইসেন্স চায় এবং তার যদি নির্ধারিত কোনো ফন্ট থাকে, আপনি চাইলে তাকে বলতে পারেন যে এই ফন্টটা কিন্তু এত ডলার পে করা লাগবে এবং সে আপনাকে পে করে দিবে এবং তার টাকা দিয়ে আপনি সেই ফন্টটা কিনে তাকে লাইসেন্সটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। এর বাইরে এটা নিয়ে এতটা প্যানিক নেওয়ার কিছু নাই। আর একটা সাইট আপনাদের একটু দেখাবো, এটা হচ্ছে গুগল ফন্টস। তো গুগল ফন্টসটাও আসলে ভালো, গুগল ফন্টসে কপিরাইট ফ্রি অনেক ফন্টস পাওয়া যায়। যদি কারোর খুবই আপনার রিকোয়ারমেন্ট থাকে যে তার ফন্ট লাগবে হচ্ছে ফ্রি ফর পার্সোনাল ইউজ, এরকম যদি তার ফন্ট লাগে তাহলে আপনারা গুগল ফন্টসের হেল্প নিতে পারেন। তো ধরেন আমার এই ল্যাটো ফন্টটা ভালো লাগছে, ধরেন এটা আমি ইউজ করবো। যদিও টি শার্ট ডিজাইনে ল্যাটোটা খুব বেশি ইউজ হয় না, এটা বিজনেস কার্ড, ব্রোশিওর, ফ্লায়ার, পোস্টার এ ধরনের কাজে বেশি স্টাইল বেশি ইউজ হয়, তো এই কারণে এটা খুব বেশি ইউজ করা হয় না। তারপরেও আমি এটাকে দেখাচ্ছি একটু, এর ভিতর দেখেন 10 স্টাইল আছে, তার মানে অবভিয়াসলি ইটস এ ফন্ট ফ্যামিলি, আর এটার মধ্যে শুধুমাত্র 1 স্টাইল আছে, এটা শুধুমাত্র একটা ফন্ট। তো আমি এটাকে একটা ক্লিক করবো, এটাকে একটা ক্লিক করলে এই দেখেন ডাউনলোড ফ্যামিলির উপর আপনি একটা ক্লিক করেন, ডাউনলোড ফ্যামিলির উপর ক্লিক করলে দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি সিম্পলি কি করবেন, আপনি সিম্পলি এরকম প্রত্যেকটা ইনস্টল করবেন, এই যে 10টা আছে, আপনি এরকম 10টা ইনস্টল করবেন। তো আমি আপাতত 2টাই ইনস্টল করছি। তো এখন ধরেন এটাকে আমি ল্যাটোতে নিয়ে যাবো, জাস্ট এখানে এসে আমি একটু ল্যাটো লিখবো। তো ল্যাটো লিখলে এই দেখেন, আসলে ল্যাটো একটা ডিফল্ট ফন্ট, এটা আমার অলরেডি ইনস্টলড অবস্থায় আছে দেখছি। তো এই দেখেন আপনার ল্যাটো ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে আপনারা আপনাদের ফন্টগুলো নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখন একটা মেইন প্রবলেম হইতে পারে যে ধরেন একটা টি শার্ট আছে, আমি একটু যদি প্র্যাকটিক্যাল দেখাই, ফাদার ডে টি শার্ট ডিজাইন। তো এই ফাদার ডে টি শার্ট ডিজাইনের ভিতর ধরেন একটা ফন্ট অলরেডি আছে, আমি যদি এমন একটা বের করি, এই যে ওয়ার্ল্ডস, আমি আমি চাচ্ছি এটা একটা বেটার ভার্সন নিয়ে আসার জন্য আমি একটু বিহান্সে যাই তার প্রোফাইলে। এই যে আপনার ওয়ার্ল্ডস, ধরেন আপনি ওয়ার্ল্ডসটাকে আপনি চাচ্ছেন, ওয়ার্ল্ডসটাকে কি চাচ্ছেন, আপনি আপনি চাচ্ছেন ওয়ার্ল্ডসটার যে ফন্টটাতে আছে আপনি সেম ফন্টটা ডাউনলোড করে আপনার ডিজাইনে ইউজ করবেন, ওকে। তো আপনি তার জন্য এই ওয়ার্ল্ডসটাকে অ্যাট ফার্স্ট একটু স্ক্রিনশট দিবেন। আচ্ছা, স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করবো, যে সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। লাইট শট,
আপনি লাইট শট লিখে গুগলে সার্চ করবেন, লিখে সার্চ করলে একেবারে ফার্স্টে যে লিঙ্কটা আসবে এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে যারা আপনারা উইন্ডোজ ইউজ করছেন তারা উপরে একটা ক্লিক করবেন, আর যারা আপনারা ম্যাক ইউজ করছেন তারা নিচের একটা ক্লিক করবেন। সো আমি উইন্ডোজ ইউজ করতেছি, তো আমি এটার উপরে জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করলে দেখেন আমার সফটওয়্যারটা ডাউনলোড ডান। এখন কি করবো, এখন আমি এই সফটওয়্যারটাকে একটু ইনস্টল করবো, এই সফটওয়্যারটাকে একটু ইনস্টল করবো। ইনস্টলেশন প্রসেস খুবই ইজি। ওকে, এটা আমার ইনস্টল হয়ে গেল। আচ্ছা, এখন আমার কাজটা কি, আমি এই যে এইটার একটা স্ক্রিনশট দিব। এটার স্ক্রিনশটটা আমি কিভাবে দিব, আপনার পিসিতে দেখবেন ইনসার্ট প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, ইনসার্ট প্রিন্ট স্ক্রিন। সো এটা হচ্ছে আপনার ডিলেট বাটনের দুইটা বাটন আগে পরেই থাকে সবসময় ল্যাপটপ ডেস্কটপে দুইটাতেই। তো আমরা হচ্ছে ইনসার্ট প্রিন্ট স্ক্রিন অথবা প্রিন্ট স্ক্রিন দুইটার মধ্যে একটা। তো যখন আমি ধরেন প্রিন্ট স্ক্রিনের উপর একটা ক্লিক করবো আমার ফুল মনিটরটা ব্ল্যাক হয়ে যাবে। এখন আমি যেই পার্টটুকুকে স্ক্রিনশট দিতে যাচ্ছি শুধুমাত্র সেই পার্টটুকু এরকম সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পরে এর ভিতরে আরও বেশ কিছু ওয়ে আছে, চাইলে আপনি এদের নিজস্ব একটা ডোমেইন হোস্টিং আছে যেখানে আপনি সরাসরি স্ক্রিনশটটাকে আপনি আপলোড করে সেখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারেন কোনো ক্লায়েন্টকে বা আপনার কোনো ফ্রেন্ডসকে। আপনি চাইলে সরাসরি সেটা লিঙ্ক শেয়ার করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে আপনি গুগলে আপনি সার্চ অন সরি শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্কস, দ্যাট মিনস হচ্ছে আপনার সোশ্যাল যতগুলো নেটওয়ার্কস আছে লাইক হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, আপনি এই সকল জায়গাতে এটাকে শেয়ার করতে পারেন শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে। তার পরবর্তীতে একটা আছে হচ্ছে সার্চ সিমিলার ইমেজ অন গুগল, দ্যাট মিনস হচ্ছে আপনার গুগলে এটার একটা সিমিলার ইমেজ চাইলে আপনি খুঁজে বের করতে পারেন। তারপরে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন এখান থেকে ডিরেক্ট, আপনি এটাকে চাইলে কপি করতে পারেন, আপনি এটাকে চাইলে সেভ করতে পারেন, আবার চাইলে আপনি এটা দিয়ে ক্রস দিয়ে যেটা আপনি সিলেক্ট করছেন এটা বাদও দিতে পারেন। আচ্ছা, এর ভিতরে আপনার ধরেন কোনো একটা পার্টকে আপনি হাইলাইট করতে যাচ্ছেন, আপনি ধরেন এটাকে হাইলাইট করতে যাচ্ছেন, আপনি এটার উপর ক্লিক করে এরকম একটা টান দিয়ে আপনি এটা লিখতে পারেন, হ্যাঁ, যে আপনি এতটুকু পার্ট আপনি হাইলাইট করতে যাচ্ছেন, এভাবে আপনি এটা করতে পারেন। বা কোনো পার্টটা আপনি মুছে দিতে যাচ্ছেন, আপনি এভাবে মুছে দিতে পারেন। সো যাই হোক, আমি এটা করব না। তারপরে আবার দ্বিতীয় ধরেন আপনি কোনো একটা লাইন এরকম একটা লাইন টানতে যাচ্ছেন, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। আপনি যদি চান কোনো একটা কর্নারকে আপনি টিক মার্ক তীর চিহ্ন দিয়ে আপনি মার্ক করবেন সেটাও আপনি এটা দিয়ে করতে পারেন। আপনি যদি চান যে কোনো একটা পার্টকে আপনি বক্স আকারে দিয়ে দিবেন সেটাও আপনি এটা দিয়ে দিতে পারেন। আবার আপনি যদি চাচ্ছেন যে কোনো কিছুকে একটা হাইলাইট করতে, যে হাইলাইটার আমাদের পেন থাকে আপনি এরকম হাইলাইট করতে পারেন, আবার এর মাঝে আপনি লিখতে পারেন, লেখার জন্য আছে। তো যাই হোক, আমি সিম্পলি এটাকে সেভ করব, আমি এটাকে জাস্ট সেভ করব। তো আমি এটা আপনার সেভ করব, কন্ট্রোল এস দিলেও সেভ হবে, এবং এটা আমি ডেস্কটপে সেভ করব, দিয়ে আমি এটাকে জাস্ট ওকে দিলাম। তো এখন আমি এই ফন্টটা কিভাবে বের করব। আচ্ছা, এর ভিতর লাইট শটটা আপনাদের যেহেতু চলে আসলো সেহেতু লাইট শটের বিস্তারিতটা আমি এর ভিতরে দেখিয়ে দিলাম। তো এখন আমি সেম সিমিলার একটা ফন্ট বের করব। এখন এটাকে দুইভাবে বের করা যায়। নাম্বার ওয়ান, এটা হচ্ছে আপনার ফাইন মাই ফন্ট নামে একটা প্রিমিয়াম সফটওয়্যার আছে, ফাইন মাই ফন্ট। তো ওই প্রিমিয়াম সরি ফন্ট ফাইন্ডার, ফন্ট ফাইন্ডার অথবা ফাইন মাই ফন্ট দুইটার মধ্যে একটা হবে, হোয়াট এভার নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে নাই। তো ওইটা একটা প্রিমিয়াম আছে এবং ফ্রিতে একটা ইউজ করা যায়। তো যেটা আমরা ফ্রিতে ইউজ করা যায় আমরা একটু সেটাতেই আসবো। তো আমরা নিউ একটা ট্যাব নিই, নিয়ে আমরা গুগলে লিখব অনলাইন ফন্ট ফাইন্ডার, অনলাইন ফন্ট ফাইন্ডার। তো এর ভিতরে একেবারে ফার্স্টে যেটা দেখবেন হোয়াট দ্য ফন্টস, এটার উপরে আপনি একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনি এরকম একটা বক্স দেখতে পারবেন, এখানে আছে আপনার ড্রপ অ্যান ইমেজ হেয়ার টু আইডেন্টিফাই দ্য ফন্টস অর ক্লিক হেয়ার টু আপলোড অ্যান ফন্ট অ্যান ইমেজ। সো এখানে আপনি ড্রপ অ্যান ড্র্যাগ করেও আনতে পারেন, আবার আপনি এখানে আপলোড করতে পারেন, এই বাটনটার মাধ্যমে আপনি চাইলে আপলোড করতে পারেন। ওকে, সো এখানে শুধুমাত্র যে পিএনজি এবং জেপিজি এই দুইটা ইমেজই তারা সাপোর্ট করে, এই দুইটার বাইরে কিন্তু সাপোর্ট করে না। তো আমি জাস্ট এটাকে একটু ক্লিক করলাম, ক্লিক করে আমি আমার ডেস্কটপে আসবো। ডেস্কটপে এসে ধরেন আমার এইটাকে যে স্ক্রিনশটটা দিয়েছি সেটা আমি একটু ওপেন করলাম। ওপেন করার পর এই যে বক্সটা আছে, এই যে বক্সটা আছে, এই বক্সটা যদি আপনাদের এরকম থাকে বা যদি এটা না আসে এটাকে এরকমভাবে সিলেক্ট করে এই বক্সটা সম্পূর্ণভাবে আপনারা নিয়ে নেবেন। নিয়ে মাঝখানে যে গো বাটনটা আছে এটার উপরে আপনি সিম্পলি একটা ক্লিক করবেন। ওকে, আচ্ছা, ক্লিক করার পরে দেখেন আপনি কিন্তু সিমিলার ফন্ট পেয়ে যাবেন। আর যদি আমি ভুল না করি প্রথমটাই কিন্তু আমার একদম 100% অ্যাকুরেট ফন্ট, আমি এটাই খুঁজছিলাম। সো আমি এটা কি করব, এই দেখেন বাই, বাইয়ের পরে যে নামটা আছে এটা হচ্ছে ফন্ট ক্রিয়েটর নেম। হ্যাঁ, আর এই যে আপনারা দেখতেছেন যে
হার্ডিসেন্স এই যে নামটা আছে এটা হচ্ছে ফন্টের নেম। তো আপনি এটা আরো ক্লিয়ার ভাবে কিভাবে বুঝবেন, দেখেন এই পার্টটুকু আপনি যখন মাউসটা নিয়ে যাবেন আপনার মাউসটার কার্সারটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস এখানে একটা লিংক আছে, এটাকে হাইপার লিঙ্ক বলা হয়ে থাকে। হ্যাঁ, আর এই পার্টটুকু দেখেন এটাকে নিয়ে গেলে আপনার আরেকটা আরেক ধরনের আপনার ইয়ে আসতেছে, মাউসের কার্সারটা আসতেছে। তো এটার উপর যদি আপনি ক্লিক করেন ডিরেক্টলি, এটা যে আপনার $8 যে মেইন ভ্যালুটা আছে, আপনি সেই $8 দিয়ে এটা কিনতে পারেন, আপনাকে ডিরেক্ট কেনার ওই জায়গাতে নিয়ে যাবে। আর আপনি যদি এটা ফ্রিতে ডাউনলোড করতে চান, আপনি সিম্পলি এই পার্টটুকু এভাবে কপি করবেন, আপনি এই পার্টটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করবেন, নিউ একটা ট্যাব নেবেন, নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আপনি এটা পেস্ট করবেন, তারপর লিখবেন ফন্ট ফ্রি ডাউনলোড লিখে একটা ইন্টার দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এই দেখেন ফ্রি হার্লিসেন্স ফন্ট, আমরা এটার উপরে যদি আসি দেখি ডাউনলোড করতে পারি কিনা। আচ্ছা, কুকিজটা অ্যাকসেপ্ট করে নি আমি। তো এটা যেহেতু আমরা ফ্রিতে নিচ্ছি, বেসিক্যালি এটা যে আমরা যেটাতেই হাত দিব সেটাতেই যে আমরা পেয়ে যাব বিষয়টা তা না, আমাদের অনেক সময় যেটা আমরা চাচ্ছি সেটা হয়তো বা আমাদের পাওয়ার জন্য চারটা বা পাঁচটা সাইট পর্যন্ত আমাদের দেখা লাগতে পারে। আচ্ছা, সিমিলার ফন্ট না, আচ্ছা আমি একটু এটা দেখি, এটাতে পাই নাকি। আচ্ছা, এটা যেটা দিচ্ছে সেটা আমার, আমি যেটা খুঁজছি সেটা না। হার্ডলি 1967 একটা ফন্ট আছে, মেইনলি এই ফন্টটা আরো অনেক বেশি। আচ্ছা, এটাই মেবি এইটা। আচ্ছা, দুইটাতে দুই রকম ভাবে এটা শো করতেছে, ইটস রিয়েলি কনফিউজিং। তো এখানে যে ডাউনলোড আছে আমি একটু ডাউনলোডের উপর ক্লিক করে দেখি, এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে একটু ওপেন করলাম, এই যে এটা আমি ইনস্টল করলাম। তো এখন দেখি এই ফন্টটা আমাদের এসেছে কিনা, এই দেখেন আপনি কিন্তু এই ফন্টটা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এই ফন্টটা আপনি পেয়ে যাচ্ছেন। সো এইভাবে আমরা যদি কখনো কোনো ফন্ট খুঁজি এবং সেই ফন্টটা যদি আমরা না পাই, আমি এটা মেইনলি পেয়ে গেলাম, লাকিলি এটা পেয়ে গেলাম, বাট অনেক সময় দেখা যাচ্ছে এটা পাওয়া যায় না, তখন আপনারা কি করবেন, তখন ওর আবার একটু সিমিলার খোঁজার চেষ্টা করবেন। দেখেন এটা এখানে যতগুলো শো করছে ওর কাছাকাছি যাচ্ছে, হ্যাঁ আপনি আরেকটা সিমিলার খুঁজলেন, আপনি আরেকটা সিমিলার খুঁজে সেইটাকে আপনি একটু ইউজ করলেন, ধরেন আপনার এটা সিমিলারলি যাই, আপনি এটাকে নিলেন, এটাকে নিয়ে আপনি এটাকে আবার দিলেন, দিয়ে আপনি ওইভাবে ডাউনলোড করলেন। অনেক সময় দেখা যাচ্ছে $100 ফন্ট ফ্রিতে পাওয়া যায়, কিন্তু অনেক সময় $8 ফন্ট কিন্তু ফ্রিতে পাওয়া যায় না। সো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কখন কোনটা পাবেন বা কখন কোনটা পাবেন না, এটা আসলে বলা যায় না, আমরা যেহেতু এটা ফ্রিতে নিচ্ছি। সো এই ছিল বিষয়, আর এই ছিল মূলত আজকের ক্লাসের বিষয়বস্তু। সবাই ক্লাসটি একটু ভালো করে দেখবেন, একবার বুঝতে না পারলে আবার একটু ঘুরিয়ে দেখবেন, আর যদি কারো কোনো কিছু কোশ্চিন থেকে থাকে তাহলে তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।